হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছো তো? তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, আম্মুর সঙ্গে কি পড়াশোনা হচ্ছে? পড়াশোনা কার সঙ্গে করতে হবে বলো তো? আম্মুকে নিয়ে বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আগের দিন আমরা ট্রান্সলেশন পড়েছিলাম, মনে আছে? পুরো অধ্যায়টা, তাই না? পুরো অধ্যায়টা কি ছিল বলো তো? পার্টস অফ স্পিচ ছিল। হ্যাঁ, আমরা পার্টস অফ স্পিচের পুরো অধ্যায়টা পড়েছিলাম। আজকে আমরা পড়ব ইউনিট 3-এর হচ্ছে এম ইজ আর। হ্যাঁ, ভার্ব টু বি, ভার্ব টু বি, এম ইজ আর কোথায় কোথায় বসে, এইগুলো আমরা এখন পড়ব। আমরা এবার দেখো বই খুলতে হবে। এখন বই কত পেজে বলো তো? 40 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা খুলতে হবে আমাদের। 40 পৃষ্ঠা খুলে ফেলো। হ্যাঁ, খুলেছি আমরা? হ্যাঁ, খুলেছি তো। এখন কি করতে হবে? আমার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন পড়তে হবে। পারবে তো পড়তে? হ্যাঁ পারবে তো। আম্মুর সহযোগিতায় কি করো, 40 পৃষ্ঠা খুলে ফেলো। আর তোমরা নিজেরাই পারো, ক্লাসে খোলো না, নিজেরাই খোলো। তাহলে নিজেরাই খুলে ফেলো, খুলে আমার সঙ্গে সঙ্গে এখন পড়তে হবে। দেখো আমি বোর্ডে লিখেছি এম ইজ আর। হ্যাঁ, আমি হই, আই এম, আমি হই, আই এম, কি হবে বলো তো? আমি হই, আই এম, আমরা হই, উই আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, ইউ আর। তাহলে তুমি হও, তুমিতেও ইউ, আবার তোমরাতেও কি হবে? ইউ হবে। হ্যাঁ, ইউ হলেই কি হবে? আর হবে। হ্যাঁ, ইউ আর। এবার আমরা চলে যাই হচ্ছে 41 পৃষ্ঠায়। 41 পৃষ্ঠায় আছে দেখো, সে হয়, হি ইজ, হি বাদেও সি দেওয়া যাবে। হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, হি অথবা সি ইজ। তারা হয়, দে আর, তারা হয়, তারা ইংরাজি হচ্ছে দে, দের পরে কি বসে? আর বসে, তারা মানে অনেকজন, এই জন্য কি হবে? আর হবে। এটা হয়, দিস ইজ, এগুলো হয়, দিস আর, দিস আর, টি এইচ ই এস সি, দিস আর, এগুলো হয়, দিস, টি এইচ ই এস সি, দিস আর, এ আর ই আর। পড়তে পারছো আমার সঙ্গে? আমি হই মাহিন, আমি মাহিন, বা আমি হই মাহিন, তাহলে কি হবে বলো তো? আই এম মাহিন, আই এম মাহিন। তোমার নাম দিয়েও বলতে পারো, তোমার যে নাম, হ্যাঁ ওই নাম দিয়ে বলতে পারো। আই এম শামিম, আই এম করিম, হ্যাঁ আই এম, যা তোমার নাম সেই নামই বলতে পারো। হ্যাঁ, আমি একজন বালক, আই এম এ বয়, আই এম এ বয়। আবার আমি যদি মেয়ে হই তাহলে আই এম এ গার্লও বলতে পারি। সে একজন বালিকা, শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, ছাত্র মানে কি? অনেক ছাত্র না, এই জন্য উই আর স্টুডেন্টস। হ্যাঁ, উই আর স্টুডেন্টস। তারা বোকা, দে আর ফুলিশ, দে আর ফুলিশ, এফ ডবল ও ফুলিশ, এল আই এস এইচ, ফুলিশ। হ্যাঁ, দে আর ফুলিশ, তারা বোকা। এটি একটি আপেল, ইট ইজ অ্যান অ্যাপেল, ইট ইজ অ্যান অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল। এগুলো বই, দিস আর বুকস, বি ডবল ও কে এস, বুকস। হ্যাঁ, আমরা ছিলাম, আই ওয়াজ, আমরা
আমরা না, আমি ছিলাম, তাই না? আমি ছিলাম, আই ওয়াজ, আই মানে আমি। হ্যাঁ, ছিলাম পাস্ট টেন্সে চলে যাচ্ছে, এই জন্য এটা হবে ওয়াজ, আই ওয়াজ। আমরা ছিলাম, উই অয়ার, অনেকজন, এই জন্য অয়ার, WERE, অয়ার। তুমি ছিলে, ইউ অয়ার। তোমরা ছিলে, ইউ অয়ার। তারা ছিল, দে অয়ার। কি হবে বলো তো? দে অয়ার, WERE, অয়ার। সে ছিল, হি ওয়াজ অথবা শি ওয়াজ, হি ওয়াজ অথবা শি ওয়াজ। এটি ছিল, ইট ওয়াজ। এগুলো ছিল, দিস অয়ার, TSE, দিস অয়ার, WERE, অয়ার। আমি ভালো ছিলাম, আই ওয়াজ ওয়েল, WELL, ওয়েল। ওয়েল মানে কি বলো তো? ভালো। হ্যাঁ, আমি ভালো ছিলাম মানে পাস্টে ছিলাম, হ্যাঁ, অতীতে ছিলাম, এই জন্য কি হবে? আই ওয়াজ ওয়েল। আমরা সুখী ছিলাম, উই ওয়ার হ্যাপি, উই ওয়ার হ্যাপি, HAPPY, হ্যাপি। তুমি পীড়িত ছিলে, পীড়িত মানে কি বলো তো? অসুস্থ থাকা। হ্যাঁ, পীড়িত ছিলে, ইউ ওয়ার ওয়ে, ইউ ওয়ার ইল, IELL, ইল মানে হচ্ছে অসুস্থ থাকা, অসুস্থ, ইউ ওয়ার ইল। লোকটি মোটা ছিল, দ্য ম্যান ওয়াজ ফ্যাট, ফ্যাট মানে মোটা, দ্য ম্যান ওয়াজ ফ্যাট। মীনা কর্মঠ ছিল, মীনা ওয়াজ অ্যাক্টিভ, মীনা ওয়াজ অ্যাক্টিভ, ACTIVE, TIVE, অ্যাক্টিভ, মীনা ওয়াজ অ্যাক্টিভ। এবার হচ্ছে ফিউচার টেন্সে, আমি হব, শ্যাল উইল, হ্যাঁ, আমি হব, আই শ্যাল বি, আমি হব, আই শ্যাল বি, বলো, আই শ্যাল বি। আমরা হব, উই শ্যাল বি। তুমি হবে, ইউ উইল বি, তুমি হবে, ইউ উইল বি। তোমরা হবে, ইউ উইল বি, তুমি আর তোমরা, এই দুই জায়গায় ইউ হবে। হ্যাঁ, তাহলে ইউ উইল বি, আবার তোমরা হবে, ইউ উইল বি। সে হবে, হি উইল বি অথবা শি উইল বি। তারা হবে, দে উইল বি, তারা হবে, দে উইল বি। এটা হবে, ইট উইল বি, এটা হবে, এটা ইংলিশ হচ্ছে কি? ইট, ইট উইল বি। এগুলো হবে, দিস উইল বি, দিস, TACE, দিস উইল বি, দিস উইল বি। আমি সুখী হব, আমি সুখী হব, আই শ্যাল বি হ্যাপি, আমি সুখী হব, আই শ্যাল বি হ্যাপি, HAPPY, হ্যাপি, HAPPY, হ্যাপি। আমি সুখী হব, আই শ্যাল বি হ্যাপি। আমরা আনন্দিত হব, উই শ্যাল বি গ্ল্যাড, উই, WE, উই শ্যাল বি গ্ল্যাড, GLAD, গ্ল্যাড। তুমি কৃতকার্য হবে, ইউ উইল বি সাকসেসফুল, সাকসেসফুল, SUCCESS, সাকসেস, FUL, ফুল, ইউ উইল বি সাকসেসফুল। মাহিন ডাক্তার হবে, মাহিন উইল বি ডক্টর, মাহিন উইল বি ডক্টর, DOC, ডক, TOR, মাহিন উইল বি ডক্টর। তারা খেলোয়াড় হবে, দে উইল বি প্লেয়ার, দে, TACY, দে উইল বি প্লেয়ার,
PLAYERS প্লেয়ার। তাহলে আমরা পড়েছি, আমার সঙ্গে সঙ্গে পড়েছো না তোমরা? হ্যাঁ পড়েছো তো। এখন কি করতে হবে বলো তো? এই অধ্যায়টা পুরো, এই ইউনিট থ্রির অধ্যায়টা কি করতে হবে, দেখে দেখে খাতায় লিখতে হবে, সুন্দর হাতের লেখা দিয়ে। সেই মাঝখানে সেই লাইনে কি করতে হবে বলো তো? বাংলাটা লিখতে হবে, আর ইংলিশটা কি করতে হবে, ছোট হাতের অক্ষর মাঝখানে, বড় হাতের অক্ষর উপরের লাইন আর মাঝখানের লাইন দুইটা মিলিয়ে লিখতে হবে। লিখে কি করতে হবে, আমাকে দেখাতে হবে। কখন দেখাবে বলো তো? স্কুল খুললে দেখাবে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, তোমরা সুন্দর হাতের লেখা দিয়ে লিখে কি করতে হবে, আম্মুকে দেখাবা। হ্যাঁ, দেখানোর পরে এইটা মুখস্থ আম্মুর কাছে দিবা, এটা মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তো পারবা না সোনা। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। এখন তো বুঝতে পারছো না, এখন শুধুমাত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করে তাহলে আমরা খাতায় লিখে রাখবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি যাবার পালা, তাই না? আমরা তাহলে আসি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।